মেয়ে সন্তান হচ্ছে আল্লাহ দেয়া নিয়ামত এবং সবচেয়ে বড় গিফট সেই গিফটটা আল্লাহ আমাকে দিয়েছে তো আল্লাহর কাছে অসংখ্যবার সুক্রিয়া আদায় করেছে এবং করব আলহামদুলিল্লাহ মানে দুই নভেম্বর ছিল আমার মেয়ের বার্থডে মানে গতকালকে তো আসলে এই দিনে আল্লাহ আমার মেয়েকে আমার কলচুরি দিয়েছিল যখন হাসপাতালের বেডে শুয়ে কখন মেয়েকে দেখব এত চিন্তা এত টেনশান এত হতাশা এত কষ্টের মাঝে যখন অবজারভেশনের রুমে শুয়ে মেয়ের মুখটা দেখতে পেলাম তো সব কিছু ভুলে গিয়েছিলাম শুধুই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছিলাম আর মাসাল ছিলাম যে আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দিয়েছ তা আমি তো দ্বিতীয়বারের মতো মেয়ে সন্তানের মা হয়েছি তো এর আগেও আমি আমার ছেলে মা হয়েছি তো আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শক্তি আদায় করে শেষ করতে পারবো না যে আমাকে ছেলে সন্তানও দিয়েছে মেয়ে সন্তানও দিয়েছে তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে ভালো রাখে এবং ন্যাক খায়ার দান করে এবং আমি ওদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারি তো যাই হোক এই যে কেকগুলি মানে আনবক্সিং করতেছে তো সবাই তো চিনেন এটা জাহিদ জাহিদ মানে এই তো সন্ধ্যা ঢাকা থেকে চলে আসছে জাহে জোবাইয়ের মাহবুব ওরা কেক নিয়ে তো ওরা ওর বোনকে ভীষণ ভালোবাসে তো আগেই বলেছিল যে আমরা চলে আসবো দুই তারিখে তোমার জন্য বার্থডে কেক নিয়ে আসবো তো আমার মেয়ে তো অনেক এক্সাইটেড সে তো কখন কখন দুই তারিখ আসবে ভাইয়ারা কখন কেক আনবে আর ভাইদেরকে আগেই বলে দিয়েছিল ভাইয়ারা যখন কেক আনবা আমার জন্য কিন্তু চকলেট কেক কেমন কারণ আমি চকলেট কেক ভীষণ পছন্দ করি তো বরাবরই বোনের পছন্দ যে ভাইরা চকলেট কেক নিয়ে আসলো আসলে ভাই বোনের ভালোবাসা হচ্ছে এমন একটা পবিত্র ভালোবাসা যার করে সে ভাই আছে বোন আছে তারাই বুঝবেন এই ভালোবাসাটার অর্থ তাই না কারণ ভাই বোনের ভালোবাসা আমি মনে করবো যে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা তো যাই হোক এই যে বোনকে ভালোবাসে বলে অনেক ব্যস্ততার মাঝেও ভাইরা ছুটে চলে আসছে বোনকে একটু আনন্দ দেওয়ার জন্য তো আমার মেয়ে তো বরাবরই আনন্দ মানে কুজু হাসি খুশি এটা অনেক বেশি পছন্দ করে তো এখন এই যে ভাইরা চলে আসছে তাকে আনন্দ দেওয়ার জন্য তো আমি এত বেশি ব্যস্ত ছিলাম সকাল থেকে আসলে আমি তাকে একটু সাজিয়ে গুছিয়ে দিব সেটা হয় না তো ভাইরাই মোটামুটি তাকে সাজিয়ে গুছিয়ে তার ক্যামেরার সামনে চলে আসছে আর এই যে কেক কাটতেছে তো আসলে ভাই ভাইদেরকে পেয়ে সে তো আনন্দ ভাইদের কাছ থেকে এত এত গিফট পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে গেছে কি বলবো সে শুধু আনন্দই করতেছে তো এখানে সবাই আমার কলিজার ছেলে কলিজার ছেলেগুলিকে সবাই চেনেন তো আর পরিচয় করে দেওয়ার মতো নাই কারণ সবাই আমার ভিডিওতে দেখেছেন আগে তো মেয়ের সন্ধান হচ্ছে আসলে ঘরের একদমই লক্ষ্যে একটা মেয়ে মানে লক্ষ্মী সে যদি ঘরে না থাকে গরটা একদমই আলোমেলো লাগে আর মেয়ে থাকলে মনে হচ্ছেন গরটার পরিবারটি একদম গুছানো সম্পূর্ণ সব কিছু ঘরে আছে তো বিশেষ করে বাবারা কিন্তু মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে আর আলহামদুলিল্লাহ আমার মানে মেয়ে তার বাবাকে এত ভালোবাসে বাবা মেয়েকে এত বেশি ভালোবাসে মেয়ের সব কিছুই পূরণ করার চেষ্টা করে বাবা আর বাবার সাথে তো তারা একদমই মানে কি বলবো গলায় গলায় একটা সম্পর্ক তো সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে আর ছেলে আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে তো এই যে সেই আনন্দটা করতেছে আসলে অন আনন্দটা আমি লক্ষ কোটি টাকা দিয়েও আমি কিনতে পারবো না তো আসলে ভাইদেরকে পেয়ে সবসময় সে খুশি থাকে আর তার বার্থডেতে যে ভাইয়েরা এসে কেক নিয়ে এত বেশি মানে তাকে গিফট করলো সেই গিফটটা আসলে সে অনেক বেশি খুশি হয়ে গেছে তো জানি না আমার এই ছোট্ট ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা লাইক দিবেন এবং আমার সাথে থাকবেন তো আমার তো এই ছোট্ট ছোটো ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে তো আসলে আমার বাসায় তখন একদমই গরমে বরপর ছিল তো যে গরমের মধ্যে কেক কাটতে কেটে নিয়েছিলাম আর আমার এই ছোট্ট ভিডিওগুলি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট্ট মেয়েটার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার ছোট্ট পরিবারটার জন্য সবাই দোয়া করবেন এবং সবার জন্য অনেক অনেক দোয়া রইলো যারা ধৈর্য করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ